বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো দিন গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যেতে পারেন এবং সেখানে সাবেকই প্রধানমন্ত্রী তার রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে। সর্বশেষ তিনি 2018 সালের 6 ফেব্রুয়ারি অফিস করেন। কারাগারে যাওয়ার 2 দিন আগে সেখানে সংবাদ সম্মেলন করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, ম্যাডামের ডায়াবেটিস সহ সব কিছু ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে, স্বাস্থ্যের প্যারামিটারগুলো উন্নত হচ্ছে, ম্যাডাম এখন কারোর সাহায্য ছাড়া একইভাবে চলাফেরা করতে পারেন, কিছুটা সুস্থ হলে তিনি অফিসও করবেন, তবে এখনও তিনি নিজেকে পুরোপুরি সুস্থ মনে করছেন না। ওই চিকিৎসক জানান, তার সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে খালেদা জিয়া নিজেই অফিস করার তথ্য জানান। তিনি আগ্রহ দেখালেও চিকিৎসকরা আরও সময় নিতে বলেছেন। তবে ওই সময়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে পরিবারের একজন সদস্য বলে ওঠেন, ম্যাডাম আপনি ফিট আছেন, অফিস করতে পারবেন। মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, কয়েকদিন আগে খালেদা জিয়ার শরীরে জ্বর আসে, তবে সহজেই তিনি সেরে ওঠেন, চলতি সপ্তাহে তার থারো চেক আপ করা হবে, বাসায় এসে মেডিকেল টিম চেক আপ করে যাবে, লিভার সহ বড় জটিলতাগুলো কাটেনি, এগুলোর চিকিৎসার জন্য বিদেশে মাল্টিপল ভিজিট সেন্টারে নিতে পারলে ভালো হতো। লন্ডন থেকে চিকিৎসার সমন্বয় করছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমান। যে শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল তার মধ্যে প্রথমেই ছিল তিনি দেশের বাইরে যেতে পারবেন না, যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না, এমন শর্ত ছিল বলেও শোনা যায়। যদিও পরে আইনমন্ত্রী জানান, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, এরকম কথা তো কোথাও নেই, তবে দণ্ড থাকায় তিনি নির্বাচন করতে পারবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার একজন স্বজন বলেন, গুলশানের বাসভবন ফিরোজার দোতলায় তার রুমেই থাকেন খালেদা জিয়া, আত্মীয় স্বজনরা নিয়মিত তার বাসভবনে যান, বিশেষ করে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা প্রতিদিনই যান, বাসার সব কিছু তিনিই তদারকি করেন, মোবাইল ফোনে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো, স্ত্রী শর্মিলা রহমান সিথি, কোকোর 2 কন্যা জাফিয়া রহমান ও জাইমা রহমানের সঙ্গে নিয়মিত কথা বলেন খালেদা জিয়া। চিকিৎসক অধ্যাপক জেডএম জাহিদ হোসেন জরুরি কোনো প্রয়োজন হলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি ডেকে পাঠান, তখন তারা সাক্ষাৎ করেন। এছাড়া মামলা সংক্রান্ত কাজে আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে ডাক্তার জাহিদ হোসেন জানান, তিনি রংপুরে আছেন, শুক্রবার রাতে দেখে গেছেন, আগের মতোই আছেন খালেদা জিয়া, চিকিৎসকরা বাসায় গিয়ে ট্রিটমেন্ট করছেন, বাসায় পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।